ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব গিক নেট অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্টার্ট এই অপশনটিতে টাচ করবেন। স্টার্ট অপশনটিতে টাচ করলে এটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এটি লোডিং হচ্ছে। এবার কিন্তু এটি লোডিং হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভিপিএন। তো এটি আপনি এখানে ডিসকানেক্ট এই এই পাওয়ার এই অপশনে টাচ করে আপনি এটি কানেক্ট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউএস নিউইয়র্ক এই অপশনটিতে টাচ করে আপনি আপনার যে কোনো কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে যে কান্ট্রিগুলো রয়েছে, এখানে বেশিরভাগ ইউএসএর যে আপনার প্রদেশগুলো সেগুলো রয়েছে, বা তারপর রয়েছে এখানে ইউকে আছে, লন্ডন, যাই হোক এখানে যে সিলেক্টেড এরিয়াগুলো রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। এবং সিলেক্ট করার পর আপনি এখানে যদি পাওয়ার অপশনে টাচ করেন এবং এরপর ওকে করে দেবেন, এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু কানেক্টিং হচ্ছে এবং কানেক্টিং প্রসেসিং হচ্ছে। তো এভাবে একটু প্রসেসিং হয়ে কানেক্ট হবে। তো আপনি আপনারা জানেন যে ভিপিএন কী কাজ ইউজ করে। ভিপিএন সাধারণত আমরা এরিয়া ভিত্তিক কোনো কাজ করার জন্য বা কান্ট্রি ভিত্তিক কোনো কাজ করার জন্য, যেগুলো শুধুমাত্র নির্দিষ্ট থাকে যে এই কান্ট্রির লোকেরা ইউজ করতে পারবে, সেক্ষেত্রে আমরা ভিপিএন ইউজ করে এই কাজগুলো করা হয়। তো যাই হোক, এটি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু কানেক্ট হয়ে গেল। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ভিপিএন এই অপশনটিতে টাচ করলে সরি, এটি এই অপশনটিতেই আছে, এটি হচ্ছে হোম ইন্টারফেস। তারপর এখানে রয়েছে সেটিংস। সেটিংস অপশনে আপনি টাচ করলে যে অপশনগুলো পাবেন এর মধ্যে রয়েছে সিকিউরিটি অপশন পাবেন, নেটওয়ার্ক টেস্ট অপশন পাবেন এবং বুস্টার অপশন পাবেন, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো সিকিউরিটি অপশনে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং রিস্ক, আপনার সেটে হ্যান্ডসেটে যদি কোনো রিস্কেবল সফটওয়্যার থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন সেটি স্ক্যান করে। তারপর নেটওয়ার্ক টেস্ট, এখান থেকে আপনি নেটওয়ার্ক টেস্ট করতে পারবেন যে আপনার পার সেকেন্ড কত কিলোবাইট এটি ডাউনলোড এবং আপলোড হচ্ছে বা কি পরিমাণ স্পিড রয়েছে সেটি আপনি এখান থেকে টেস্ট করতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে 754 কিলোবাইট পার সেকেন্ড এটি রয়েছে আমার হচ্ছে ডাউনলোড। তো যাই হোক, এখান থেকে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তারপর আছে বুস্টার, এই বুস্টিং অপশনে আপনি টাচ করলে এটি দেখতে পাচ্ছেন বুস্টিং অপশনটি প্রসেসিং হলো, ফোন বুস্টিং সাকসেসফুল, এখান থেকে আপনি ফোন বুস্টিং করতে পারবেন। তো যাই হোক, এরপর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ফিডব্যাক অ্যান্ড সাপোর্ট। ফিডব্যাক অ্যান্ড সাপোর্ট এই অপশনটি আপনি ইউজ করতে পারবেন, আপনার যদি কোনো ফিডব্যাক বা সাপোর্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মেইল করতে পারবেন তাদের কাছে। তারপর হচ্ছে রেটাস, এই অপশন থেকে আপনি 5-স্টার রেট দিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাবাউট আস অপশন থেকে আপনি তাদের সম্বন্ধে জানতে পারবেন। এবং প্রাইভেসি পলিসি রয়েছে, এখান থেকে আপনি অ্যাপটির প্রাইভেসি পলিসি সম্বন্ধে জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে আপনার যদি এই ভিপিএনটি ইউজ করার প্রয়োজন হয় তাহলে আপনারা ইউজ করতে পারেন, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইউএসএর অঞ্চলভিত্তিক কিন্তু বিভক্তিগুলো দেওয়া রয়েছে, যেমন ইউএস জোস, ইউএস শিকাগো, তারপর এখানে রয়েছে ইউএস ফনিক্স, তারপর এখানে ইউএসএর আর ইউএস মিয়ামি। তো যাই হোক, এভাবে আপনার যদি অঞ্চলভিত্তিক ব্রাউজিংয়ের প্রয়োজন পড়ে তাহলে আপনি এই এই ভিপিএনটির সহযোগিতা নিতে পারেন। তো গিকনেট ভিপিএনটি আপনি ইনস্টল করতে চাইলে প্লে স্টোরে গিয়ে গিকনেট লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি এই ভিপিএনটি পেতে পারেন ডিসক্রিপশনে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি এটি ইনস্টল করে নিতে পারবেন। এবং এই ভিপিএনটি ডিসকানেক্ট করার জন্য আপনি পাওয়ার বাটনে টাচ করবেন। টাচ করলে এই যে ডিসকানেক্টেড দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেছে। তো যাই হোক, এভাবে ডিসকানেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।